যে কোনো ক্ষেত্র বিবেচনায় নেওয়া হোক না কেন, আমরা বলতে পারি যে প্রত্যেকটা বিন্দুর সাথে কিছু ভৌত গুণ সম্পর্ক যুক্ত থাকে। এই ভৌত গুণের প্রকৃতি স্কেলার বা ভেক্টর হতে পারে। আর স্কেলার ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি স্কেলার হয় তবে এই চিত্রকে বলা হয় স্কেলার ক্ষেত্র, আর ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট গুণ যদি ভেক্টর হয় তবে তাকে বলা হবে ভেক্টর ক্ষেত্র। কোন ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে একটা রাশি এক বা একাধিক মান থাকতে পারে। পদার্থবিদ্যার সর্বত্রই স্কেলার এবং ভেক্টর ফাংশন এর অবস্থান দেখা যায়, যেমন ঘনত্ব, উষ্ণতা, বিভব ইত্যাদি স্কেলার ফাংশন বা স্কেলার ক্ষেত্রের উদাহরণ। গতির ক্ষেত্রে বস্তু কণার বেগ, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য ইত্যাদি ভেক্টর ক্ষেত্রের উদাহরণ। ক্ষেত্র নিয়ে যদি আমরা আরেকটু আলোচনা করি তাহলে দেখা যাবে যে যখন কোন স্কেলার রাশির মান একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন হয় বা অবস্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তখন ওই অঞ্চলকে বলা হয় স্কেলার ক্ষেত্র। যেমন একটি ঘরের চারপাশে একটা চুল্লি জ্বলছে, ঘরের বিভিন্ন স্থানে তাপমাত্রা বিভিন্ন, সুতরাং এই ঘরটিকে তাপমাত্রার ক্ষেত্র বলা যাবে। যেহেতু তাপমাত্রা একটি স্কেলার রাশি সুতরাং এটি একটি স্কেলার ক্ষেত্র। অনুরূপে মহাকর্ষীয় বিভব, তড়িৎ বিভব, তরলের অভ্যন্তরে চাপ ইত্যাদি স্কেলার ক্ষেত্রের উদাহরণ। আর ভেক্টর ক্ষেত্রের সাথে সম্পর্কিত কিছু কথা হলো যে যখন কোন ভেক্টর রাশির মান অথবা দিক অথবা মান এবং দিক উভয় একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন হয় বা অবস্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তখন ওই অঞ্চলকে বলা হবে ভেক্টর ক্ষেত্র। যেমন বায়ু প্রবাহের সময় একটি অঞ্চলের বিভিন্ন স্থানে বায়ুর বেগের মান এবং দিক বিভিন্ন হয়ে থাকে, সুতরাং এই অঞ্চলটিকে বলা যাবে বেগ ক্ষেত্র। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি তাই ওই অঞ্চলটিকে একটি ভেক্টর ক্ষেত্র বলা যেতে পারে। অনুরূপে মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, ঘূর্ণায়মান বস্তুর বিভিন্ন করার বেগ ইত্যাদি ভেক্টর ক্ষেত্রের উদাহরণ। এখন আমরা আসবো গ্রেডিয়েন্ট, ডাইভার্জেন্স এবং কার্ভ সম্পর্কে কিছু কথা। যদি ফাই একটি অন্তরীকরণ যোগ্য ক্ষেত্র স্কেলার ক্ষেত্র নির্দেশ করে যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন হবে, তাহলে ফাই এর উপর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এর সরাসরি গুণ বা অপারেশনকে গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা বলে। অর্থাৎ গ্র্যাড ফাই সমান সমান হবে ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল জেড। অর্থাৎ ওই এক্স ওয়াই জেড এর ফাংশন ফাই কে পৃথক পৃথক ভাবে এক্স ওয়াই এবং জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করতে হবে এবং তাদের এক্স এর ডিফারেন্সিয়েশনের সাথে একক ভেক্টর আই থাকবে, ওয়াই ডিফারেন্সিয়েশনের সাথে একক ভেক্টর জে থাকবে এবং জেড এর ডিফারেন্সিয়েশনের সাথে একক ভেক্টর কে গুণ আকারে থাকবে। তাহলে যে ফলাফলটি পাওয়া যাবে এই ফলাফলটিকে আমরা স্কেলার গ্রেডিয়েন্ট বলবো এবং ওই ফলাফলটি একটা স্কেলার রাশি নির্দেশ করবে। তার আমরা দেখতে পাচ্ছি যে কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি যার মান ওই স্কেলার রাশির বৃদ্ধির হারের সমান। এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একটি ধনাত্মক চার্জের চারপাশে বিভিন্ন বিন্দুতে তড়িৎ বিভব ভি এর মান বিভিন্ন, বিভবের মান ধনাত্মক চার্জ থেকে দূরত্বের সাথে কমতে থাকে, সুতরাং বিভব ক্ষেত্র একটি স্কেলার ক্ষেত্র এবং বিভব ভি অবস্থানের ফাংশন, অর্থাৎ ভি এজ এ ফাংশন অফ আর, যেই আর হলো তিনটি অক্ষ এক্স ওয়াই জেড এর একটা ফাংশন। গ্রেডিয়েন্ট বা ডাইভার্জেন্স, গ্রেডিয়েন্টেড বা নতিমাত্রা বা আরেকটা নাম তাদের ভৌত তাৎপর্য কি, যে কোন স্কেলার ক্ষেত্রের
বা রাশির গ্রেডিয়েন্ট অবশ্যই ভেক্টর ক্ষেত্র ও ভেক্টর রাশি হবে। সুতরাং স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট নিয়ে ভেক্টর ক্ষেত্র উৎপাদন করা যায়। স্কেলার ক্ষেত্র স্থিত করলে কোন বিন্দুতে ওই ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটা ভেক্টর যা সংশ্লিষ্ট বিন্দুতে তলের লম্ব দিকে ওই স্কেলারের সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে। কোন স্কেলার ক্ষেত্র ফাই এর গ্রেডিয়েন্ট ডেল ফাই একটা ক্ষেত্র, যদি কোনো ভেক্টর এ একক ভেক্টর হয়ে থাকে তবে গ্রেডিয়েন্ট অফ ফাই ইন্টার ভেক্টর এ কে এ এর দিকে ফাই এর ব্যবকলন দিক ফাই এর দিক ব্যবকলন বলা যাবে। দিক ব্যবকলন মানে ডিরেকশনাল ডেরিভেটিভ। গ্রেডিয়েন্ট হলো বিভিন্ন অক্ষের সাপেক্ষে কোন স্কেলার ফাংশনের ঢাল। এরপর আমরা আসবো অবসর অপসারিতা কি। কোন ভেক্টর ক্ষেত্র ভি যদি পাওয়া যায়, ভেক্টর ভি এজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড যদি হয়ে থাকে, তাহলে একে ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে ব্যবকলন করা সম্ভব যদি করা হয়। অর্থাৎ এটা একটা ভেক্টর হতে হবে এবং ওই রাশিটিকে সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে যদি ব্যবকলন বা অন্তরীকরণ করা সম্ভব হয়, তবে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল এর সাথে ওই সংশ্লিষ্ট ভেক্টরের ডট গুণনকে ওই ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স বা অপসারিতা বলে বলা যেতে পারে। অর্থাৎ ডাইভারজেন্স বা ডাইভারজেন্স অফ ভি সমান ডেল ডট ভি ইজ ইকুয়ালস টু ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল এর সাথে ওই ভেক্টরের মান। সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডেল ডট ভি সমান ডেল ভি এক্স বাই ডেল এক্স del v y by del y del v del v z by del z। অর্থাৎ সংশ্লিষ্ট ভেক্টরের x y z এর উপাংশগুলিকে যথাক্রমে x y এবং z এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করে একটা ডট গুণন তৈরি করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে ডেল ডট ভি বা ডাইভারজেন্স অফ ভি দ্বারা একক সময়ে কোন তরল পদার্থের ঘনত্বের পরিবর্তনকে বোঝায়। ভেক্টর ক্যালকুলাসে ডাইভারজেন্স একটি ভেক্টর অপারেটর, অর্থাৎ এটি একটি ভেক্টরের উপর ক্রিয়া করে। ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স একটা স্কেলার রাশি এবং এটি কোনো নির্দিষ্ট বিন্দুতে একটি ভেক্টর ক্ষেত্রের উৎস বা লক্ষ্য স্থলের মান নির্দেশ করে। কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স ঘনত্ব হলে বুঝতে হবে ক্ষেত্রটি কোন বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এটি একটি উৎস বা সোর্স। যেমন কোন স্থানে বায়ুকে উত্তপ্ত করা হলে বায়ু সেই স্থান থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। আবার ডাইভারজেন্স যদি ঋণাত্মক হয়ে থাকে তাহলে বুঝতে হবে ক্ষেত্রটি কোন বিন্দুতে পুঞ্জীভূত হচ্ছে, অর্থাৎ এটি একটি লক্ষ্যস্থল বা সিঙ্ক। যেমন কোন স্থানে বায়ুকে শীতল করা হলে বায়ু ওই স্থানে পুঞ্জীভূত হয়। ডাইভারজেন্স এর ভৌত তাৎপর্য কি জিনিস আছে, ডাইভারজেন্স এর ভৌত তাৎপর্য নিয়ে। কোন ভেক্টর ক্ষেত্রের বা রাশির ডাইভারজেন্স অবশ্যই একটি স্কেলার বা স্কেলার রাশি হতে হবে। সুতরাং কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স নিয়ে স্কেলার ক্ষেত্র উৎপাদন করা যায়। অবস্থান ভেক্টরে ডাইভারজেন্স এর যে মাত্রা সেই মাত্রা নির্দেশ করে যার মান সর্বদা তিন। তার মানে ডাইভারজেন্স অফ অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু থ্রি। যে ভেক্টরে ডাইভারজেন্স শূন্য তাকে বলা হয় সলিনয়েডাল বা চুঙ্গাকৃতি ভেক্টর। যেমন অসংলগ্ন প্রবাহীর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য, অর্থাৎ প্রবাহীটির ভি ভেলোসিটি ভি বেগ একটা সলিনয়েডাল ভেক্টর। চিত্রের ভি ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স দেখানো হলো, অর্থাৎ প্রথম চিত্রে দেখতে পাচ্ছি এটা একটা ধনাত্মক ডাইভারজেন্স, তার মানে এটি তরলের আয়তন বৃদ্ধি ঘটায় এবং ঘনত্বের হ্রাস ঘটায়, এক্ষেত্রে তরলটা সম্প্রসারণশীল হয়ে থাকে। দ্বিতীয় ক্ষেত্রে হলো ঋণাত্মক ডাইভারজেন্স,
বা এটা ত্বরণের আয়তনকে হ্রাসকে নির্দেশ করবে, ত্বরণের ঘনত্বকে বৃদ্ধি ঘটাবে এবং ত্বরণ সংকোচনশীল বোঝানো হবে। তৃতীয় ক্ষেত্রে শূন্য ডাইভার্জেন্স, অর্থাৎ ত্বরণের আগমন এবং নির্গমন এর ফ্লাক্স সমান, এক্ষেত্রে তরল অসম্প্রসারণশীল বা অসংকোচনশীল হয়ে থাকে। আচ্ছা, এখন আরেকটা নতুন রাশি আমাদের দেখতে হবে, যে ল্যাপ্লাসিয়ান অপারেটর কাকে বলে। ডেল স্কয়ার কে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয়, ডেল স্কয়ার কে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে। অর্থাৎ দুইটি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, তাদের যদি ডট প্রোডাক্ট ঘটানো হয় তাহলে একই জাতীয় রাশি ডট প্রোডাক্টের ক্ষেত্রে কোসাইনের মান জিরো। তাহলে ডেল ডট ডেল সমান ডেল ডেল কস জিরো ডিগ্রি, তার মানে আমরা পাচ্ছি কি ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার। এক্ষেত্রে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, ভেক্টর অপারেটর এবং ল্যাপ্লাসিয়ান অপারেটরের মধ্যে পার্থক্য কি? সেক্ষেত্রে আমরা ওই ডেল এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং ল্যাপ্লাসিয়ান অপারেটরের সংজ্ঞা এবং তাদের রাশিমালাগুলিকে দিয়ে দিব। আচ্ছা, কার্ল কাকে বলে? তৃতীয় যেই রাশিটা, যে কোন ভেক্টর ভি এর সকল বিন্দুতে, যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, সকল বিন্দুতে ভি যদি ব্যবকলনযোগ্য বা অন্তরীকরণযোগ্য হয়ে থাকে, তাহলে ভি এর সাথে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল এর যে ক্রস গুণন, সেই ক্রস গুণনকে আমরা কার্ল বলতে পারি। ক্রস গুণনের ফলাফল কেমন কি বলতে পারি? কার্ল বলতে পারি। কার্লের ভৌত তাৎপর্য গুলা কি? যে কোন ভেক্টরের ক্ষেত্রে বা রাশির কার্ল অবশ্যই ভেক্টর ক্ষেত্র হইতে হবে। ভেক্টর ক্ষেত্রের কোন বিন্দুতে কার্ল ওই বিন্দুর ঘূর্ণন গতি ব্যাখ্যা করে। তিন নম্বর হলো, যে ভেক্টরের কার্ল শূন্য তাকে অঘূর্ণনশীল ভেক্টর বা সংরক্ষণশীল ভেক্টর বলে, এবং যে ভেক্টরের কার্ল শূন্য হয় না তাকে ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল ভেক্টর বলা হয়। যে ভেক্টরের কার্ল শূন্য তাকে বলা হয় সংরক্ষণশীল বল ক্ষেত্র। কোন ভেক্টরের ক্ষেত্রে কার্ল এর ডাইভার্জেন্স যদি শূন্য হয়, কোন ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভার্জেন্স সেটা শূন্য হয়ে থাকে, অর্থাৎ কোন একটা ভেক্টর রাশি তাকে কার্ল নিয়ে যদি ডাইভার্জেন্স করা হয় তাহলে কি হবে? এর ফলাফল হবে শূন্য। এবং কোন স্কেলারের গ্রেডিয়েন্টের কার্ল হবে শূন্য, কোন স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হয়ে থাকে। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে কার্লের অনেক তাৎপর্য রয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন রাশিমালাকে প্রতিপাদন করে থাকি, বিভিন্ন রাশিমালার মধ্যে সম্পর্ক তৈরি করে থাকি। অর্থাৎ আবার যদি বল ক্ষেত্র হয়ে থাকে, বলবিদ্যার ক্ষেত্র হয়ে থাকে, তাহলে আমরা বিবেচনা করি যে সেই বল ক্ষেত্রটি, বলটি বা ফোর্সটি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল। যদি ওই বল ক্ষেত্রটি ভেক্টর রাশি হয়ে থাকে এবং তার কার্লের মান যদি শূন্য হয়ে থাকে, তাহলে সেই বলকে আমরা সংরক্ষণশীল বল বলে থাকি। আবার যদি সেই বল ক্ষেত্রটি ভেক্টর হয় এবং তার কার্লের মান যদি শূন্য না হয়, তাহলে আমরা বলবো সেই বলটি কি? অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। পঞ্চম অধ্যায়ে কাষ্ঠকে ক্ষমতার শেষের দিকে এ সম্পর্কে আলোচনা করা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত কিছুদিন ধরেই ভেক্টর ক্লাস নিয়ে আলোচনা করলাম, কিছু অঙ্কন করেছি, আগামীতে আরো অঙ্ক করার চেষ্টা করব। আর আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়, যেটা পদার্থের ধর্ম, গাঠনিক ধর্ম, সে সম্পর্কে আলোচনা করবো, ওই চ্যাপ্টার আমরা শুরু করবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি।